वेलकम टू माय चैनल ইয়ারস প্রোডাক্টিভ এডুকেটর। আজকে আমরা যে ক্লাসটা করব জেনারেল এন্ট্রান্স এর ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাইস এন্ড কিউব, যার ফার্স্ট ক্লাসটা আমরা আগেই করে ফেলেছি। হ্যাঁ, এবং সেই ফার্স্ট ক্লাসের পর থেকেই আমরা সেকেন্ড ক্লাস বলেছিলাম আগের দিন যে ওপেন ডাইস এর ক্ষেত্রে কনসেপ্টটা আজকে নিতে হবে। এবং এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, অনেকে এটা নির্ভুলভাবে না শেখার জন্য ভুল করে আসে। সো কিভাবে ডাইস এবং কিউবের প্রত্যেকটি আনসারকে আমরা একদম নিখুঁতভাবে এবং খুব কম সময়ের মধ্যে করতে পারবো, তার জন্য এই ক্লাস। চলে আসি আমরা প্রথমে ডায়াগ্রাম এক নম্বরে। এক নম্বর ডায়াগ্রামে দেখো, আগের দিনই বলেছিলাম কোনো একটা ইরেগুলার ডাইস, কখনো আমরা রেগুলার ডাইস নিয়ে জেনারেলি কাজ করব না। রেগুলার ডাইস মানে বলেছিলাম তার একটা ফেজ দেখলি, একটা ফেজ দেখলি আমরা বলে দিতে পারবো যে অন্য ফেজে কী আছে। সেটা আমরা যে 1 2 3 4 5 6 মানে আমরা যে লুডোর ছক্কায় দেখেছি, সেখানে একের অপোজিটে অলওয়েজ 6, 2-এর অপোজিটে 5 এবং 3-এর অপোজিটে 4, যোগফলটা 7 হয়। তো এটা ইরেগুলার ডাইস ধরি আমাদের এগোতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ডাইসের দুটো পজিশন না দেখলে আমরা ডাইসকে বলতে পারবো না যে একে অপরের, মানে যেহেতু ইরেগুলার ডাইস, কারণ এখানে যা খুশি যেটার অপোজিটে থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি বলেছিলাম যে এটার ক্ষেত্রে কার অপোজিটে কে থাকবে, সেটা কোশ্চেন করবে তোমাকে, যে দ্য ফেস হুইচ ইন্ডিকেটস, ধরো এটা ক্রস, দ্য অপোজিট ফেস অব দ্য ক্রস বিয়ার্স দ্য সাইন, হুইচ সাইন। সো এটা আমাদের কোশ্চেন করবে। তো আমরা দেখে নিচ্ছি যেটা কমন কি আছে এখানে, স্টার থেকে আমি বলেছিলাম ক্লকওয়াইজ ঘুরবে, আগের ভিডিওতে আমি বলেছি এখানে তাহলে স্টারটা কমন, স্টার থেকে ক্লকওয়াইজ ঘুরবো। প্রথম স্টার থেকে এখানে পেলাম কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ, সে তার অপোজিটে থাকবে এখানে স্টারের পর ডট, তাহলে ডট থাকবে। একইভাবেই তারপরে এটার পর এখানে ক্রস পাচ্ছি, সো তার অপোজিটে এখানে তারপরে পাচ্ছি ট্রায়াঙ্গেল। সো বাকি থাকলো কি স্টার, স্টারের অপোজিটে কী থাকবে সেটা আমরা বলতে পারবো না, কারণ কি এটা ইরেগুলার ডাইস। দেখো আর কোনো বলা আছে, যখন 1 2 3 4 5 6 থাকছে তখন আমরা বলে দিতে পারছিলাম যে তারপরে এক্সট্রা কোনটা থাকবে, কিন্তু এক্ষেত্রে স্টারের ক্ষেত্রে আমরা নট ডিটারমাইন্ড, বা অপশনে এই সাইনগুলো বাদ দিয়ে যদি অন্য কোনো নতুন টাইপ সাইন থাকে, ধরো একটা হ্যাস থাকলো, তাহলে সেটা আনসার হবে। সো কোশ্চেন সেটের উপর ডিপেন্ড করছে কোন অপশনটা কি তোমাকে দেবে, তাহলে আনসার হবে ক্যানট বি ডিটারমাইন্ড, আদারওয়াইজ এমন একটা সাইন থাকবে যেটা এর মধ্যে দেখা যাচ্ছে না। সো নেক্সট আমরা চলে আসছি এটাতে দেখতে পাচ্ছি আমরা, তাহলে 1 নম্বর ডায়াগ্রাম আমাদের সলিউশন হলো আগের দিনের পড়া থেকে দিলাম। আজকে আমি 2 নম্বরটা তোমাদের সলভ করে দেবো এবং 3 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 2 নম্বরটা দেখো, আমি কার অপোজিটে কি আছে। তো এখন দেখতে পাচ্ছি, দেখো প্রথমেই এই দুটো ডায়াগ্রামকে একটু, তিনটে ডায়াগ্রামে দেখলে দেখো এই দুটো ডায়াগ্রামকে দেখো, ডি অ্যান্ড ই কমন, এখানেও ডি অ্যান্ড ই কমন। আমি আগের দিনে ভিডিওতেই বলেছিলাম টাইপ টুতে যে দুটো সারফেস যদি সেম থাকে তাহলে যে সারফেসটা পড়ে থাকবে এর অপোজিটে তাহলে এফ থাকবে, কনফার্ম প্রথমেই আমরা পেয়ে গেলাম এর অপোজিটে এফ বা এফ এর অপোজিটে এ। তাহলে তুমি বলতে পারো যে হুইচ লেটার কামস ইন দ্য সারফেস অপোজিট টু দ্য সারফেস বিয়ারিং এফ, তাহলে এফ যে সারফেস রয়েছে তার অপোজিটে কে থাকবে, এ থাকবে। এবার বাকি তোমরা যদি বলতে পারো বি এর অপোজিটে কে থাকবে, তাহলে আমরা যে কোনো হয় এটা এটা কম্পেয়ার করতে পারবো, কি পারবো কি না, এ বি সি এবং ডি ই এফ কোনো মিল নেই, তাহলে এই দুটো ফিগারকে কম্পেয়ার করতে পারবো, কিন্তু এটার সাথে এটা কম্পেয়ার করতে পারবো, এখানে এ মিল এখানেও এ মিল, একটা সারফেস মিল, তাহলে এখান থেকে আমরা কি যাবো ক্লকওয়াইজ ঘুরবো, এখান থেকে এটা ক্লকওয়াইজ ঘুরবো, তাহলে এ থেকে ক্লকওয়াইজে গেলে এখানে ডি পাচ্ছি, তাই ডি এর অপোজিটে এখানে এ থেকে ক্লকওয়াইজে গেলে সি পাচ্ছি, তাই সি এর অপোজিটে ডি, অ্যান্ড তারপরে এখানে বি পাচ্ছি, বি এর অপোজিটে তাহলে এখানে ই পাচ্ছি, এই আমরা পেয়ে গেলাম। সুন্দরভাবে বের করতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ, একটু প্র্যাকটিস করবে। 3 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু আনসারটা অবশ্যই আমাকে জানাবে যে কার অপোজিটে কে থাকবে। আমি কোশ্চেনটা দিলাম 1-এর অপোজিটে কে থাকবে, 4-এর অপোজিটেই বা কে আছে, আর 6-এর অপোজিটেই বা কে আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে, এটা তোমাদের কোশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, এরপর হচ্ছে আমরা যেগুলো করবো সেটা হচ্ছে ওপেন ডাইস। ওপেন ডাইসের কনসেপ্টটা আজকে মেন। ওপেন ডাইসটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ডাইসকে যদি কেটে দিই তাহলে 1 2 3 4 5 6 সারফেস, আমরা জানি একটা কিউব বা ডাইসের 6 সারফেস হয়, কেটে দিলে এবার তোমার কোশ্চেন করবে যে এখানে কার অপোজিটে কে আছে, বা এই এই এটাকে জোড়া লাগালে কোন ডাইসটা তৈরি হবে বা হবে না, এই ধরনের কোশ্চেন করে। সো এখানে আমাদের প্রসেস হচ্ছে এটাই যে একটা ছেড়ে, মানে 5-এর অপোজিটে কে থাকবে, 5 একটা ঘর ছেড়ে দিয়ে 3, তার 5-এর অপোজিটে থাকবে 3, এটা মাথায় রাখতে হবে, 5-এর অপোজিটে 3 থাকবে বা 3-এর অপোজিটে 5 থাকবে। আবার 2-এর অপোজিটে কে থাকবে, এক পাশে আছে থাকবে না, 2-এর অপোজিটে 4 এটাও থাকবে না, কারণ পাশে চলে আসছে,
দুইয়ের সঙ্গে তাহলে একটার যান করে আবার ছয়, তাহলে দুই ইকুয়াল টু ছয় বা ছয় ছয়ের অপোজিটে দুই বা দুইয়ের অপোজিটে ছয় থাকবে, তাহলে পড়ে থাকলো কি চার আর এক, তাহলে একের অপোজিটে থাকবে চার। তাহলে তোমাকে কোনো একটা ডাইস ধরো এখানে আঁটলো, এই ডাইসটা কি এটা দিয়ে তৈরি হবে? এবারে তোমাকে দিল যে এক তিন চার, এই ডাইসটা দিয়ে তৈরি করা যাবে? তো দেখো একের অপোজিটে যদি চার থাকে, আমি বলেছিলাম তাহলে এককে দেখতে পেলে চারকে দেখতে পাবো না, চারকে দেখতে পেলে এককে দেখতে পাবো না। কিন্তু এখানে দেখো ফিগারটা ভালো করে লক্ষ্য করো, একের অপোজিটে পাশেই চার রয়েছে, তার মানে নিশ্চয়ই এই এই এটাকে জোড়া লাগালে কখনোই এই ডাইসটা তৈরি করতে আমরা পারবো না। যদি এখানে চারের পরিবর্তে আমরা যদি দুই লিখতাম তাহলে তাহলে কি হতো? তাহলে একের অপোজিটে চার, হ্যাঁ চারকে দেখতে পাচ্ছি না, তিনের অপোজিটে পাঁচ, পাঁচকে দেখতে পাচ্ছি না, দুইয়ের অপোজিটে ছয়, ছয়কে দেখতে পাচ্ছি না। সো এক দুই এবং তিনকে দেখতে পাচ্ছি, সো ডাইস ফর্মেশন সম্ভব। আমরা যদি একইভাবে চারকে দেখতে পেতাম, ছয়কে দেখতে পেতাম, পাঁচকে দেখতে পেতাম, ডাইস ফর্মেশন সম্ভব। চারকে দেখতে পেতাম, দুইকে দেখতে পেতাম, পাঁচকে দেখতে পেতাম, তাহলেও ডাইস তৈরি করা সম্ভব হতো। একই সাইডের দুটো, একই সাইডের দুটোকে দেখতে পারবো, কিন্তু অপোজিট সাইডে যে রয়েছে তাদেরকে আমরা একসঙ্গে দেখতে পেতে পারবো না। এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট হচ্ছে এই ফিগারটি আমরা আসছি, এই ফিগারে দেখতে পাচ্ছি আমরা কি এ এর অপোজিটে সি, আমি বলেছি জাম্প করে, তাহলে এ এর অপোজিটে সি থাকবে, তাহলে বি এর অপোজিটে থাকবে ডি, আবার একটা জাম্প করে বি এর পাশে নিয়ে যেত, তাহলে এফ এর অপোজিটে ই বা ই এর অপোজিটে এফ থাকবে। এরপর আমরা এই চারটে ফিগারের মধ্যে কোন কোন ডাইসটা তৈরি করা যাবে এটাকে যোগ করে সেটা আমরা দেখব। তাহলে কোন কোন ডাইস তৈরি করা যাচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো তোমরা খুব সুন্দরভাবে দেখতে পাবে, দেখো এ সি ডি, দেখো এ কে দেখতে পেলে আমরা সি কে দেখতে পাবো না, মানে এর অপোজিটে সি আছে। সো এ এবং সি কে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই ডাইসটা তৈরি করা সম্ভব নয়। নেক্সট হচ্ছে বি ই সি, দেখো বি কে দেখতে পাচ্ছি, ই কে দেখতে পাচ্ছি, সি কে দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিকই আছে, বি কে ই এর অপোজিটে এফ থাকতে পারবে, বি এর অপোজিটে ডি থাকতে পারবে, সি এর অপোজিটে এ থাকতে পারবে, এই ডাইসটা তৈরি করা সম্ভব হচ্ছে। তারপরে দেখো এটা দেখো এ ই এফ, একইভাবে ই কে দেখতে পেলে আমরা এফ কে দেখতে পারবো না, তাহলে ই এর অপোজিট পাশাপাশি রয়েছে, তাহলে এই ডাইসটা আমরা তৈরি করতে পারবো না। আর এই এটা তো দেখো এ বি ই, সো বি কে দেখতে পাচ্ছি, এ কে দেখতে পাচ্ছি, আর ই কে দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই ডাইসটা তৈরি করা সম্ভব। তাহলে এ অপশন যদি এটা দেয়, বি অপশন যদি এটা দেয়, সি অপশন যদি এটা দেয়, ডি অপশন যদি এটা দেয়, তাহলে কোন কোন ডাইস তৈরি করতে পারবো না, বোথ বি অ্যান্ড ডি এই ডাইসটা আমরা তৈরি করতে পারবো, যে অপশনে বোথ বি অ্যান্ড ডি থাকবে সেটাই আনসার হবে। নেক্সট আসবো আমরা ছ নম্বর ফিগারে, ছ নম্বর ফিগারে দেখো একইভাবে দুইয়ের অপোজিট এখানে থাকবে ছয়, জাম্প করে একটা জাম্প করে আমি বলেছি, এককে জাম্প করে তিন, তাহলে এক অপোজিটে তিন, তাহলে পড়ে থাকলো চারের অপোজিটে পাঁচ, চারের অপোজিটে পাঁচ। তাহলে এই ওপেন ডাইসটাকে ক্লোজ করলে ক্লোজ ডাইস বা কোনটা তৈরি হবে, তাহলে দুই এক চার, দেখো দুই এক দুই পাঁচ আর চার, দুই পাঁচ চার, দেখো পাঁচ আর চার অপোজিটে থাকবে, পাঁচ আর চারকে একসঙ্গে দেখতে পারবো না, এই ডাইসটা তৈরি হবে না। এক পাঁচ ছয়, এক পাঁচ ছয়, হ্যাঁ এই ডাইসটা তৈরি হতে পারবে, সেটা তোমার খুব ভালোভাবে বুঝে আছো, কারণ একের অপোজিটে তিন থাকতে পারবে, ওইদিকে তিন আছে নিশ্চয়ই নিজের দিকে, ছয়ের অপোজিটে তাহলে দুই থাকবে, পাঁচের অপোজিটে চার থাকবে, সেটা দেখতে পাচ্ছি না আমরা। চলে আসবো এরপরে এটাতে, এটা দেখো স্টারের অপোজিটে তাহলে ইকুয়াল টু, স্টারের অপোজিটে ইকুয়াল টু থাকবে, আচ্ছা তারপরে এখানে প্লাসের অপোজিটে ডলার থাকবে, প্লাসের অপোজিটে ডলার, প্লাসের অপোজিটে থাকবে ডলার, ডলার থাকবে, আর পড়ে থাকলো কে তাহলে ট্রায়াঙ্গেল অপোজিটে হচ্ছে ডিভাইড, এই করতে হবে। যে ডাইস আমরা এটা দেখতে পাবো যেভাবে সেই ডাইস তৈরি হবে বা হবে না সেটা এর উপর ডিপেন্ড করছে। আর লাস্ট যে ফিগারটা সেটা হচ্ছে এটা, এখানে মাথায় রাখো ডাইসটা যখন কেটে দিয়েছি ওপরের যে সারফেসটা, মানে এটার সারফেস এর অপোজিটে, এর অপোজিটে ডি থাকলো ঠিক, এটাকে যদি আমরা জোড়া লাগাই ভাঁজ করে তাহলে এইটার অপোজিট ঠিক এটা আসবে, আবার এইভাবে যদি ভাঁজ করো তাহলে এটার অপোজিট এটা আসবে, সি ইকুয়াল টু ই আসবে, আর ওপরে যে নিচেকার সারফেসটা বি হবে, আর ওপরের যে সারফেসটা সেটা কীরকম দেখতে হবে, এটা কেটে দেওয়া হয়েছে, ওপরের সারফেসটাকে চারটে ভাগে কোনায় কোনায় কেটে দেওয়া হয়েছে, এই কোনাগুলো জোড়া লাগিয়ে দেখবি যখন ঠোঙা বানানো হয় বা মিষ্টির প্যাকেট বানানো হয় তখন দেখবি এই ধরনের জিনিসটা থাকে কনসেপ্টটা। তো সেক্ষেত্রে যদি দেখি আমরা এক দুই তিন চার ক্লক ওয়াইজে যদি এখানে দেওয়া থাকে, যখন জোড়া লাগাবো তখন ওপরের সারফেসটা মানে বি এর অপোজিটে সারফেসটা তো এটা আসবে, সো বি এর অপোজিটে যে সারফেসটা আসবে সেটা দেখতে হবে এরকম, এই চারটাকে জোড়া লাগালে এইভাবে চারটে ত্রিভুজ জোড়া লাগে এইভাবে তৈরি হচ্ছে। তো এটা যদি ক্লক ওয়াইজে থাকে তাহলে আমরা রেজাল্ট পাবো অ্যান্টি ক্লক ওয়াইজে, মানে এক দুই তিন চারটাকে আমরা যে কোনো জায়গা থেকে ওয়ান এইভাবে, এটা হলো ক্লক ওয়াইজ হতো, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ হবে টু থ্রি ফোর, এই হচ্ছে বি এর অপোজিটে এই সারফেসটা থাকবে।
তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল মানে আমার করানো কমপ্লিট হলো ওপেন ডাইসের ক্লাস। একটা হোমওয়ার্ক তোমাদের আমি দেবো ডায়াগ্রাম, তাহলেই ক্লাস কমপ্লিট হবে। সেই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমি যে ফিগারটা ড্র করছি এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, এটা তোমরা অবশ্যই হোমওয়ার্কটা করে দেখাবে। এই হোমওয়ার্কটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা স্টার দিলাম ধরো, এটা দিলাম ডলার, এটা পার্সেন্টেজ ইনটু ডিভাইড, আর উপরের যে সারফেসটা সেটা কেটে চারটে চারটে সারফেস তৈরি হয়েছে, যেটা আমার এইখানে আমি দিলাম ধরো এ বি সি ডি। এই হচ্ছে তোমার ক্লাসটা, এটা তোমরা করে দেখাবে আমার যে এটার আনসার কর কি হবে, মানে কিউবটা কেমন দেখতে হবে বা কার অপোজিটে কে থাকবে। এটা তোমরা খাতায় করে ছবি তুলেও আমাকে কমেন্টে পাঠাতে পারবে। সো এটা আনসার, আমি যেটা কোয়েশ্চেন করলাম সেটা হচ্ছে ডলারের অপোজিটে যে সারফেসটা থাকবে সেটা দেখতে হবে এরকম, সেটা কেমন, সেখানে কোনটা কোথায় গিয়ে বসবে, ইনটুর অপোজিটে কে থাকবে, আর পার্সেন্টেজের অপোজিটে বা কে থাকবে, এটা তোমাদের কোয়েশ্চেন হবে। তাহলে এই ভিডিও এখানে ডাইস এবং কিউব কমপ্লিট হলো। ওয়ান এবং টু পার্ট দেখলে তোমরা যে কোনো ধরনের ডাইস এবং কিউবের কোয়েশ্চেন খুব ইজিলি সলভ করতে পারবে। আর একটা কথা, সেটা হচ্ছে ডাইস এবং কিউব কিন্তু খুব ক্রুশিয়ালি করবে, কারণ এটা ম্যাক্সিমাম যেন ভুল করে, সিলি মিস্টেক করে।